So guys, this one is Walmart. আমরা এখন ওয়ালমার্টে যাব। ওয়ালমার্টে গিয়ে কিছু কেনাকাটা করব। ভিতরে যাওয়ার পর আপনাদের সাথে কথা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন ওয়ালমার্টে আছি আমেরিকাতে। ওয়ালমার্টের একটা ব্রাঞ্চ আসছে আমাদের বাসা থেকে, যেটা কাছে সেটাতে। তো কিছু বাসার জন্য জিনিসপত্র নেওয়া দরকার, সেজন্য আসলাম। বাজার সাজা করা উচিত। আপনাদেরকে আজকে একটু দেখাবো যে মানে আমেরিকাতে ওয়ালমার্টগুলো কেমন হয়, অ্যাজ লাইক অ্যাজ আমাদের বাংলাদেশের স্বপ্ন কিংবা এই যে আগরা ওগুলোর মতোই অনেকটা। তো এখানে প্রাইস কেমন অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ সেটা দেখানোর ট্রাই করব। দেখতে পাচ্ছেন ওগুলো সব হচ্ছে দুধ, বোতলে করে দুধ থাকে। দেয়ার হ্যাভ এগ কালেকশন। সুমন রো, উই নিড টু বাই এগস। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রুট কেক স্লাইস করা। এখানে এই যে মরিচ, ওই কি পোড়া মরিচ বলে মনে হয়, সব আছে এখানে। ইটস কোয়াইট গুড ফর আস। তবে মানে হিসাব করতে গেলে দাম মোটামুটি একটু বেশি, স্বাভাবিক মোটামুটি বেশি হবেই। আমি কিছু জিনিস নিতে হবে, দেখি কী নিব। যদিও বাজার করছিলাম, এখন আবার সবাই আসছি। আমাদের একটা নতুন রুমমেট আসছে, সে তারও গাড়ি আছে, সে টেক্সাস থেকে আমাদের এখানে আসছে, শিফট হয়েছে মিনিসোটাতে, সে জব করে। তো এটা আমাদের জন্য খুবই ভালো, আমরা চাইলে তার গাড়ি করে যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারবো। ইট উইল হেল্প আস। যেখানে রুটিগুলো সব এভাবে থাকে, আপনি জাস্ট ওগুলো গরম করে খাবেন। ইটস কোয়াইট ইজি ফর আস। এক মাঠের মধ্যে আপনি সব কিছু পাবেন একসাথে, একসাথে সব কিছুই আছে। এখানে মাংসের কালেকশন আছে, এই যে আপেল, তারপরে এখানে আছে পটেটোস। আলুগুলোর দাম হচ্ছে আপনার 2.26 $2.26, মানে হচ্ছে প্রায় 200 টাকার মতো হিসেব করলে। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজের দাম হচ্ছে আপনার $2.28। আচ্ছা, টমেটো আছে, তো এখানে দেখাই আমরা বাংলাদেশে এখন যেটা মিস করি, শাক আছে এখানে। এই যে পপি, এখানে কলা আছে অনেক, মোটামুটি সব কিছু পাওয়া যায় এখানে। এগুলো লেবু হবে সম্ভবত, রসুন হবে, মালটা, লেবু, আনারস, আপেল। আর এখানে ফ্রুটগুলো এত জোস, মানে এত ফ্রেশ। আমি এই কালো আঙুরগুলো নিছিলাম, কালো নাকি লাল আঙুর বলে সেগুলো নিছিলাম, এগুলো খুবই টেস্ট, অসাম। যে এখানে কুকিস আছে, হোয়াইট কালেকশন অফ কুকিস। আমার
Bro, for what you are looking for? Ginger. Oh. Okay. It's quite expensive, bro, these dresses. As compared to our country. But what, if you like, এখানে আপনি আবার একসাথে ইলেকট্রনিক্সের কালেকশনও পাবেন, ল্যাপটপ থেকে শুরু করে আইফোন এভরিথিং ইউ উইল গেট হিয়ার। চকলেটস আমি কিনছিলাম ওই দিন, খাওয়া শেষ করে ফেলছি, খেয়ে শেষ। চকলেটস, স্নিকার্স, এই যে ইলেকট্রনিক্স, এখানে অনেক ইলেকট্রনিক্স অনেক কিছু আছে, সনি আছে, বিভিন্ন কোম্পানির আছে, ব্র্যান্ডের আছে। এই যে এখানে ফোন কালেকশন, ল্যাপটপ, এভরিথিং ইউ উইল গেট হিয়ার। ওয়ালমার্ট অনেক জায়গায় বিখ্যাত, আমেরিকাতে, কানাডাতে, আর আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেকেই কিন্তু জব করে ওয়ালমার্টে। আমেরিকা থেকে কানাডাতে অনেক বাংলাদেশি স্টুডেন্টরা চান্স পায় জব করার জন্য ওয়ালমার্টে। আমেরিকাতে তেমন আমি দেখি নাই, মানে বাংলাদেশি আমি তেমন দেখি নাই জব করতে। এখানে এই লাকেজগুলোর দাম হচ্ছে আপনার $89, ইট মিনস বাংলাদেশি টাকা হবে 6-7 হাজার টাকার মতো, $89। সাইকেলস আছে এখানে $128, ইট মিনস প্রায় কত 10-12 হাজার টাকার মতো। যেখানে ফ্রাই প্যান সব কিছু আছে, এটার দাম হচ্ছে আপনার $9.98। এখানে অনেক অনেক কিচেন অনেক জিনিস আছে, মোটামুটি কিচেনের জিনিসগুলোর দাম কম আছে, বাংলাদেশের থেকে অনেক কম আছে এখানে কিচেনের জিনিসপত্র। এই ফ্রাই প্যান, প্রেশার কুকার, রাইস কুকার সব কিছুর দাম অনেকটা কম, এত দাম নেই এখানে। প্লেটস আছে, ব্রো ব্রো সুমন ব্রো, শুড আই ওয়ান্ট টু বাই আ প্লেট ফর মাই সেলফ, ইটস গুড if you tell then I will buy. You have no, let's do one thing. Anil bro is buying, just share it half of, you know. Yeah. Which one plate? Oh, there have two in a package. Okay, আমি একটা প্লেট নিতে হবে, আমার প্লেট নাই, আমাকে সুমন ভাই বলছে ওনার ইউজ করার জন্য, ওনার অনেকগুলো প্লেট আছে, আমি তার একটা প্লেট ইউজ করতেছি। তো হোয়াট ইজ দিস, বাটার? না না, ইটস এ কাইন্ড অফ পারফিউম। ও রুম পারফিউম, ওকে দিস গ্রেট। এই যে চামচ, তারপর এখানে প্লেটস, অনেক প্লেটস আছে। নিব নাকি ভাবতেছি, সুমন ভাই থেকে জন্য জিজ্ঞেস করতেছি যে আমি কি কিনবো নাকি, কারণ সে আবার আমার বকা দেয় উল্টাপাল্টা কিছু কিনলে। সে আমার বড় ভাইয়ের মতো, আপন বড় ভাইয়ের মতো, মেয়ের জন্য যে কোনো ডিসিশন নেওয়ার আগে তার সাথে পরামর্শ করি, যদিও সে আমার মায়ের পেটের ভাই না, বাট সেটার চেয়েও কোনো অংশ কম না। সে নেপালি, বাট হি ইজ সো ক্লোজ টু মি অ্যান্ড আই এম অ্যাজ লাইক অ্যাজ হিজ জুনিয়র ব্রাদার। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন লোশন আছে, এর
এগুলোর দাম আহামরি না, কোয়াইট চিপ দেন আওয়ার কান্ট্রি। এখানে বডি লোশনস আছে, শাওয়ার জেল আছে, স্পেকটেকলস কালেকশন। Look what brushes. They have everything, everything. এগুলো হচ্ছে লিপ জেল, আপনারা দেখতেই পাচ্ছেন। ট্রেডমিলস আছে যেটা $337, বাংলা সিটা এটার দাম হচ্ছে প্রায় 30,000 সামথিং এমন হবে। এগুলো হচ্ছে লো প্রাইস প্রোডাক্টস, আলাদাভাবে তারা এখানে সেল দিচ্ছে লো প্রাইস। ওয়াচেস আছে, অনেক ধরনের ঘড়ি কালেকশন আছে এখানে, মেয়েদের ইয়ার রিং, নেকলেস, আই ডোন্ট নো কি বলে সেগুলো, ওগুলো আছে, বেলস ফর অল, ব্যাগস। তো আমাদের কেনাকাটা প্রায় শেষ, দেখেন কি কিনিছে। আমি এসিডি বাইরে Man, say vlogging hi. Or what? Say hi. What's up? You vlogging? Yeah. What are you doing? This guy's YouTuber? Yeah. Just say a hi. What's up, man? Yeah, YouTube video? Yes. So, what's up? So, friends, we're প্লেট কেনা শেষ, ভাইয়ের প্লেট কিনছে আমাদের নিউজের রুমমেট, সে মূলত তার জন্য আমরা এখানে আসা, সে অনেক কিছু কিনবো ওয়ালমার্ট থেকে, তার দরকার এই জন্য আসছি। তো এখন আমরা প্রায় মোটামুটি কেনা শেষ, আমরা বের হবো ইনশাল্লাহ, আরেকটা কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকে ওয়ালমার্টের সাথে পরিচয় করাইলাম, দেখি আরও যদি সুযোগ পাই দেখানোর চেষ্টা করব, ঘুরতে বের হলে অবশ্যই বিভিন্ন জায়গায় দেখানোর ট্রাই করবো। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, চাইলে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে, আমার লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশনে। ফর এনি কাইন্ড অফ পারপোজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, উই হ্যাভ হ্যান্ডসেট ইন দ্য রেস্টরুম ডাউন, হুইচ ওয়ান, হ্যান্ড হ্যান্ডস, আই হ্যাভ, হোয়াট শুড আই সে, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ লাইক দিস, ইয়া Yeah, I have this kind of hand washes. Okay. তো এটাই আর কি, সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে, ভালো লাগে তাইলে, আর যে কোনো স্টাডি রিলেটেড প্রশ্ন করবেন, আমি মূলত ইউএসএতে স্টাডি রিলেটেড ভিডিও বানাই, বানানোর ট্রাই করি, আপনারা প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।